সাকিব আল হাসান ইস্যুতে ইতোমধ্যেই সরগরম দেশের পরিস্থিতি, যা শুধুমাত্র ক্রীড়া জগতে নেই আর পরিণত হয়েছে জাতীয় ইস্যুতে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছেন পক্ষে, কেউ বা আবার বিপক্ষে। এমনকি দেশে আসার সময় মাঝ পথেই থামতে হয়েছে এই অলরাউন্ডারকে। নিজের প্রিয় ছাত্রের এমন বাজে সময়ে চুপ থাকেননি সাকিবের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আগে থেকেই আল হাসানের দেশে এসে টেস্ট খেলে বিদায় নেওয়ার পক্ষে দেশের ক্রিকেটাররা। এবার দেশসেরা কোচের মুখেও শোনা গেল একই সুর। ফেসবুক এক স্ট্যাটাসে নিজের ক্ষোভ এবং রাগের কথা উল্লেখ করেন সালাউদ্দিন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এত রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনো নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি। মানুষ হিসেবে দয়ামায়া জিনিসটা আমাদের মধ্য থেকে উঠে গেছে। একটা মানুষ দেশের জন্য 17 বছর কিছু না কিছু করেছে। আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করেছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কি জানেন? পাশাপাশি দেশের মানুষের প্রতি আহ্বান জানান ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি করার জন্য। তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু। যখন মাশরাফি 5টা অপারেশন করে দেশের জন্য লড়াই করেছে তা কি দেখেছেন? সাকিব যে আঙুলে চির নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম বেশি ভালোবাসে, তাদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করেনি। এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি, এদেরকে মাঠ থেকে বিদায় দেখতে পারবো না। মানুষকে মাফ করুন, আল্লাহ আপনাদের অনেক অপরাধ মাফ করে দিবেন। আমরা সবাই কম বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সম্মানিত হবেন। এর আগে সাকিব যখন ভারতে নিজের অবসরের ঘোষণা দেন, সেদিন নিজের প্রোফাইলে প্রিয় শিষ্যের সঙ্গে কিছু পুরনো ছবিও শেয়ার করেছিলেন কোচ সালাউদ্দিন। সাকিবের প্রতি সালাউদ্দিনের ভালোবাসা ঠিক কতখানি তা জানা আছে সকলের। সে কারণেই হয়তো সাকিব আল হাসানের দেশে এসে অবসর গ্রহণ না করতে পারার ব্যাপারটি সহজে মানতে পারছেন না তিনি। তাই এই বাজে সময়েও পাশে দাঁড়ালেন সাকিবের, দেশের মানুষের কাছে প্রার্থনা করলেন করুণা। আদিব আশরাফ, ক্রিকফ্রেনজি।